হাই, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে রিয়াঙ্কা দি যে পশ প্যালেট, দ্য পশ প্যালেট এই চ্যানেলের ব্লগার, তো উনি মানে এখন আইসিইউতে ভর্তি। আর এই নিউজটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে, তার কারণ শুধু খারাপ না, আমার মনে হয় আমাদের কলকাতার মানে সব থেকে বড় ব্লগারদের মধ্যে একজন রিয়াঙ্কা সরকার। তো কালকেই শুনছিলাম অমিতদা বলছিল মানে ভিডিওটাতে যে এরকম তার মানে রিয়াঙ্কাদির হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মানে স্কুটি থেকে পড়ে গেছে আর তার মাথার পেছনে একটু হ্যামারেজ হয়েছে, তো এখন তো সে আইসিইউতে আছে। আমি প্রে করি আর ইভেন তোমরাও নিশ্চয়ই প্রে করো যে রিয়াঙ্কাদি খুব তাড়াতাড়ি যাতে ঠিক হয়ে যায়। জানি যে রিয়াঙ্কাদি খুব স্ট্রং আর খুব কিউট, আর সত্যি রিয়াঙ্কাদির স্মাইল, রিয়াঙ্কাদির কথা, সত্যি রিয়াঙ্কাদি ভীষণ ভালো লাগে। রিয়াঙ্কাদির কথা, এত চুলবুলি একটা মানে মেয়ে, এত মিষ্টি মেয়ে, মানে সিরিয়াসলি আমি লাইফে এত পজিটিভ মেয়ে কখনো দেখিনি, মানে ভীষণ পজিটিভ একটা মেয়ে। তোমরা ওর স্মাইল দেখেই মানে তোমাদের মনটা ভালো হয়ে যাবে আর দিনটাও খুব ভালো যায়। তো আমি প্রে করি ভগবানের থেকে যে তাড়াতাড়ি রিয়াঙ্কাদি ঠিক হয়ে যাক, আর তোমরাও প্লিজ প্রে করো যে আমাদের রিয়াঙ্কাদি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। তো আমার রিয়াঙ্কাদিকে ভালো লাগে তার কারণ হচ্ছে এত পজিটিভ মেয়ে, এত স্মাইল করে, মানে আমি না ওর প্রত্যেকটা ভিডিও দেখি, মানে ইভেন একবার না 10 বার করে দেখি, আমার এত ওকে ভালো লাগে সিরিয়াসলি। আর অমিতদার সাথে ওর রিলেশনশিপটা মানে একদম এত কিউট, এত মিষ্টি, মানে খুব কিউট, সবাই এরকম টাইপের রিলেশনশিপ চায় নিজের লাইফে। তো আর মানে দুজনের রিলেশনশিপ দেখে, তারপরে ওকে দেখে খুব পজিটিভ একটা ভাইবস আসে, আর এত স্মাইল করে, দেখতে খুব ভালো লাগে। আর আমিও নিজের ইউটিউব চ্যানেলটাকে স্টার্টই করেছি এদের ভ্লগিং দেখে, দ্য পশ প্যালেটের ভ্লগিং দেখে। মানে দ্য পশ প্যালেটের ভ্লগিংটা দেখার পর থেকেই মনে হয়েছে যেন আমারও ভ্লগিং করতে ভালো লাগে। আমি কোনো রকমের মানে টাকা ইনকামের জন্য ভ্লগিং করি না, আমার নিজের ইচ্ছার জন্য আমি করি। মানে ওদেরকে দেখে আমার ইচ্ছা হয়েছে, রিয়াঙ্কাদিকে দেখে, রিয়াঙ্কাদি এত সুইট করে কথা বলে, এত সুইটনেস ওর মধ্যে, মানে আমার দেখে ইচ্ছা হয়েছে যে তাহলে ভ্লগিং করাই যায়। তো মানে আমার দ্য পশ প্যালেটের সব কটা ভিডিওস আমি দেখেছি সকালবেলা যখন 11টা বা 12টার সময় দিদি মানে আপলোড করে কোনো ভিডিও, তো আমি সব কটা দেখি, সব মানে যেদিন যেটা আপলোড করবে সেটাই দেখি। আর ওই রোড অ্যাক্সিডেন্টের এই ব্যাপারটা শোনার পর ভীষণ আপসেট আছি। আমি খুব জানি যে মানে দিদি খুব স্ট্রং মেয়ে, খুবই স্ট্রং মেয়ে, আমি জানি কিছুদিনের মধ্যে দিদি ঠিক হয়ে যাবে, শুধু ব্রেনে একটুখানি লেগেছে, তো হ্যাঁ জানি খুব ক্রিটিক্যাল। আর রিয়াঙ্কাদি আর অমিতদার যে মানে ফটোসগুলো বিয়ের সময়কার, তো আমার এগুলো খুব ভালো লাগে। আর ওদের যে কোনো অকেশন মানে বার্থডে হোক, রিয়াঙ্কাদির বার্থডে হোক বা অমিতদার বার্থডে হোক, ওদের যে কোনো অকেশনের মানে আমি সবকটা ভিডিও দেখি। আর ওদের দুজন এত কিউট কাপল না, মানে কি বলবো, মানে সিরিয়াসলি ওদের ভিডিও দেখার পর বা ওদেরকে দেখার পর সারা দিনটা যেন মনে হয় ভালো যায়। সকাল 11টা ভিডিওটা আপলোড করে তখন আমি কতক্ষণে দেখবো মন দিয়ে ভিডিওটাকে, এত মানে এতটা পজিটিভ মানুষ কীভাবে হতে পারে, সবার ভালো চাওয়া, মানে পজিটিভ ভাইবস দেওয়া আমাদের অডিয়েন্সকে মানে সবাইকে, তো জিনিসটা খুব ভালো লাগে। বাট এই নিউজটা খুব খারাপ লাগলো, ওই আইসিইউতে ভর্তি আছে, আমি জানি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তোমরাও প্রে করো, প্লিজ প্রে করো দিদির জন্য। তো আর প্রত্যেক দিনের ভিডিওতে যখন দেখি 1 লাখ ভিউস, দেখেও খুব ভালো লাগে। আর কিন্তু আমি খুব তাড়াতাড়ি চাই দিদি ঠিক হয়ে যাক আর আবার ব্লগ শুরু করুক, যাতে দিদি আজ থেকেই মানে ঠিক হওয়া, রিকভারি হওয়া স্টার্ট করুক, আর জাস্ট 1 সপ্তাহের মধ্যে যাতে দিদি আবার নতুন করে ব্লগ শুরু করুক, যাতে আবার আমরা দিদির এত কিউট একটা জলি ফেস দেখে নিজেদের দিনটাকে স্টার্ট করতে পারি, আর তারপর দিদির থেকে পজিটিভ ভাইবস পেয়ে আমরা নিজেরাও পজিটিভ থাকতে পারি। আর সিরিয়াসলি বলছি পজিটিভ থাকি, দিদিকে স্মাইল করতে দেখে আমাদেরও স্মাইল করতে ইচ্ছে করে, এটা এটা সত্যি কথা। মানে দিদির মধ্যে একটা কিছু ব্যাপার আছে, একটা পজিটিভ ভাইবস আছে যেটা আমাদের মধ্যেও সেটা মানে চলে আসে।